জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রাজস্থানী পলাশীতে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। জন্মাষ্টমীকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন কিন্তু সাজসজ্জব এবং কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই মূলত যে এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু এখানে যে র্যালিটি আছে র্যালিটির উদ্বোধন করেন, এরপর থেকেই কিন্তু মূলত পুরো র্যালিটি শুরু হয়ে যায়। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু মূলত আমরা এখন যেই এলাকাটাতে আছি এই এলাকাটি মূলত একদম র্যালির সামনের অংশ। এই অংশটি কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে কিন্তু মূলত র্যালিটির দুইটি অংশেই আইন শৃঙ্খলা বাহিনী এত বেশি তৎপর। র্যালিটির একদম সামনের এলাকা এবং র্যালিটির একদম পেছন পর্যন্ত কিন্তু পেছনেও একটি টিম রয়েছে, সামনেও কিন্তু র্যাবের যে প্লাটুন তারা রয়েছেন এবং পুলিশের সদস্যরাও রয়েছেন। পুলিশ সদস্যরা কিন্তু বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা প্রস্তুত আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু মূলত যে সামনে কিন্তু পুরো রাস্তাটা একদম খালি করে দেওয়া হয়েছে এবং এখানকার যে র্যালিটি মূলত ঢাকেশ্বরী থেকে শুরু হয়ে যে এই এই এলাকাটি প্রদক্ষিণ করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু আবার গিয়ে ঢাকেশ্বরীতে গিয়ে শেষ হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা একদম পুরোপুরি একসাথে হয়ে মূলত হাতে হাত ধরে যে মূল র্যালিটি আছে মূল র্যালিটি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা নিয়োজিত আছেন এবং সারাদিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বী যে জন্মাষ্টমী অনুষ্ঠান, এই জন্মাষ্টমী অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সারাদিনব্যাপী প্রচুর অনুষ্ঠান ছিল। যেমন ঢাকেশ্বরীতে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম ছিল, এছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিকতা কিন্তু ছিল স্বামীবাগে ইস্কন মন্দিরে। এবং আমরা দেখেছি যে তিনটার সময় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও কিছু জটিলতার কারণে এখানে কিন্তু র্যালিটি শুরু হতে বেশ দেরি হয়েছে। এখন আমরা মূলত দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে আসছে এবং পিছনে পুরো পিছনটা জুড়ে একদম ঢাকেশ্বরী পর্যন্ত যে এর যে ব্যাপ্তি, এই যে র্যালিটি রয়েছে এই র্যালির ব্যাপ্তি কিন্তু রয়েছে। এখানে যারা এসছেন তারা কিন্তু মূলত ঘোড়া থেকে শুরু করে আহতি থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন ধরনের উপাচার নিয়ে এসেছেন এবং এই র্যালিতে অংশগ্রহণ করছেন। সবাই কিন্তু হাতে অনেকে লিফলেট নিয়ে এসেছেন, অনেকে বিভিন্ন প্লে কার্ড নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই জন্মাষ্টমী তিথিতেই মূলত রাধা কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের আবির্ভাব দিবস, এই আবির্ভাব দিবসে তারা কিন্তু বলছেন যে আবির্ভাব দিবসে তারা চেষ্টা করছেন যে এই কৃষ্ণের আবির্ভাব দিবসটিকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য এবং তারা যাতে এই জিনিসটি সুন্দরভাবে উদযাপন করতে পারে এই উদযাপনের স্মৃতি কিন্তু তারা ধরে রাখতে চাইছেন। আমরা যেমনটি দেখছি যে এখন কিন্তু মূল র্যালির যে মুখ্য ভাগ, এই মুখ্য ভাগটি কিন্তু আমাদের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে এবং এরপর কিন্তু পরবর্তী অনুষ্ঠান পরবর্তীতে আমরা এই ব্যাপারটি কিন্তু অবশ্যই এই এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজস্থানের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।